সুপ্রিয় দর্শকবৃন্দ, এলটিভির পক্ষ থেকে পরামর্শ অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেশ বিদেশের যে যেখানেই বসে আমাদের এই নিয়মিত পরামর্শ অনুষ্ঠানটি দেখে থাকেন, সবার প্রতি শুভকামনা করে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শক, আজকে আপনাদের মাঝে আমরা নিয়ে আসছি একটি নতুন জাতের ঘাসের কাটিং বা নতুন জাতের ঘাস। এই ঘাসটি মূলত সুখবর হচ্ছে যারা ছাগল পালন করেন তাদের জন্য। এই ছাগল পালন যারা করেন তারা বিভিন্ন জাতের ঘাস খুঁজে থাকেন, যে কোন ঘাসটা ছাগলে বেশি খায়, কোন ঘাসটা ছাগলে কম খায়। কিন্তু একটা ঘাস যে কোন ছাগলটা সঠিক পরিমাণে খাইলে তার সঠিক পরিমাণে মাংস বা দুধ পাওয়া যায় সেটা অনেকেই হয়তো জানেন না। তো দর্শক, আমরা যে ঘাসের খামারে দাঁড়িয়ে আছি এটা মূলত এরোসা ঘাস। এই ঘাসটির পূর্ণাঙ্গ নাম হচ্ছে এরোসা নেপিয়ার টু হাইব্রিড, অর্থাৎ এই জাতটা হচ্ছে হাইব্রিড জাত। আপনি এই ঘাসের ফলন নেপিয়ার পাকচুংয়ের সমান সমানই পাবেন, এবং এটাই আপনি আরও বেশি সুবিধা পাবেন যে আপনার বাড়িতে যদি ষাঁড় গরু থাকে তাহলে আপনি ষাঁড় গরুকে খাওয়াইলেও বেশ মোটা তাজাকরণ করতে পারবেন। তাছাড়া আপনার বাড়িতে যদি গাভী গরু থাকে, যে আপনার গাভী গরু আছে আপনার বাসায়, ওই মুহূর্তে পাকচং ঘাস নাই, আপনি এটা খাওয়াইতে পারবেন, এতে কোনো প্রকার ক্ষতি নাই। এই ঘাসটা গাভী গরু খাইতে পারবে, কোনো প্রকার ক্ষতি নাই। এই ঘাসের কাটিং আমরা সারা বাংলাদেশেই পৌঁছাই দিব। এই যে ঘাসটাতে দাঁড়ায় আছি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাসের সাইজটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, তার পুরো আমরা আপনাকে বলে দিচ্ছি, প্রায় 5 ফুটের মতো লম্বা হয়ে গেছে। এই 5 ফুট ঘাসের বয়স হচ্ছে 1 মাস 3 দিন, অর্থাৎ 1 মাসে 3 দিনেই ঘাস লাগানো থেকে শুরু করে আমরা যে আজকে ভিডিও করছি এই পর্যন্ত 1 মাস 3 দিন হয়েছে। তো দর্শক, এই 1 মাস 3 দিনে আপনি যে ঘাসটি দেখতে পাচ্ছেন, এই ঘাসটি আপনার বাসায় যদি পাকচং ঘাস থেকে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে পাকচংয়ের চেয়েও কম ফলন না, এবং পুষ্টি গুণগত মান একটি ছাগলের জন্য যা দরকার এর সাথে তা আছে। তো দর্শক, এখন আমরা আসব আপনার এই ঘাসটা কিভাবে চাষ করবেন। এই ঘাসটা নেপিয়ার পাকচং বা অন্যান্য যে ঘাসের কাটিং যেভাবে চাষ করেন একই নিয়মে চাষ করবেন। তাছাড়াও যারা একেবারেই নতুন তাদেরকে বলবো, এই ঘাসটা অবশ্যই আপনারা জমি আগে চাষ করবেন, 2 থেকে 3টা চাষ করবেন, জমিতে সার দিবেন, এবং তারপর আমাদের কাছ থেকে কাটিং নিয়ে, কাটিংগুলা নিয়ম মাফিক আমাদের কাছ থেকে নিয়ম মাফিক, যেমন আপনার এই ঘাসটি প্রায় 16 ইঞ্চি 18 ইঞ্চি পর পর আপনাকে লাগাইতে হবে, প্রতি শতাংশে আপনার নির্দিষ্ট পরিমাণ কাটিং লাগবে, তো এইগুলা নিয়ম মাফিক আপনাকে এই চারাগুলা কাটিংগুলা রোপণ করতে হবে। আর অবশ্যই দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটি কথা আমি বলতে চাই, বারবার বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা অনেকেই অর্ডার করেন সকালবেলা, বিকেলবেলা ফোন করে বলেন ঘাসটা কি পৌঁছাইছে কিনা, আমার জমি তো রেডি। আসলে দর্শক, আমাদের তো কি বলবো আপনাদের, যে আমরা প্লেন বা বিমান যোগে আপনাদের কাটিং পাঠাই না, আমাদের এটা একটা কুরিয়ার সার্ভিস, অর্থাৎ একটা ট্রান্সপোর্ট সার্ভিসের মাধ্যমে আপনাদের মাঝে আমরা পৌঁছাই ঘাসটা। তো কুরিয়ার সার্ভিসের একটা গাড়ি প্রতিদিন দেখা যায়, তারা একটা নিয়মে ছাড়ে, প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা নিয়মে তার গাড়িগুলা ছাড়ে, প্রত্যেক দিন রাত্রে যায় রওনা করে, পরের দিন বিকেলবেলা পর্যন্ত সময় লেগে যায় গন্তব্যস্থানে, এবং রাস্তায় যদি যানজট থাকে, মাঝে নদী থাকে, ফেরি পার হইতেও 1 দিন 2 দিন মাঝে সময় লেগে যেতে পারে। তো আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে যারা ঘাসের কাটিং আমাদের কাছ থেকে নিতে চাবেন, অবশ্যই মিনিমাম 4-5 দিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন, 4-5 দিন আগে অর্ডার করবেন। আপনাদের টাকা পয়সা তো এখানে নষ্ট হওয়ার কিছু নাই, আমাদের কোম্পানিতে আপনার এই 2-4 লক্ষ টাকাও আমাদের কাছে কোনো আপনার সমস্যার কিছু নাই। আপনি অর্ডার করবেন,
প্রয়োজনে আমাদের অফিসে আসবেন, মানি রিসিপ্ট নিয়ে যাবেন, আপনার সময় মতো আপনার কাছে মাল পৌঁছায় যাবে, আপনার কুরিয়ার সার্ভিস থেকে আপনার জেলা শহর থেকে উঠা রিসিভ করে নিতে পারবেন। আর তাছাড়া দর্শক আর একটা কথা বলবো, সেটা হচ্ছে অনেকেই ফোন করে বলেন যে আমাদের হেড অফিস কোথায় বা কোথায় আমাদের অফিস, অনেকে জানেন না। আমি অফিসের লোকেশনটা তারপরও আপনাদেরকে বলে দিচ্ছি, ভিডিওতে বলে দেওয়া বলে দিতে হচ্ছে, তাছাড়া আর উপায় নেই। তো দর্শক, আমাদের এই সারা বাংলাদেশের প্রধান কার্যালয় হচ্ছে কেরানীগঞ্জের উপজেলা পরিষদে ভূমি রেজিস্ট্রি অফিসের তৃতীয় তলা। অর্থাৎ এখান থেকেই আমরা সারা বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করি। আমাদের আরও শাখা অফিস আছে, আমরা চেষ্টা করব আরও বাংলাদেশের শাখা অফিস দিয়ে আপনাদেরকে সহায়তা করার জন্য। অবশ্যই দর্শক দোয়া করবেন আমাদের জন্য। তাছাড়াও আপনাদের আগাম একটি সুসংবাদ জানিয়ে দিতে চাই, যে আপনাদের কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আমরা সারা বাংলাদেশে একটি ট্রেনিং প্রকল্প চালু করতে চাচ্ছি, যেখানে গবাদি পশু লালন পালন সম্পর্কে ধারণা দেওয়া হবে। তো এই বিষয়গুলো নিয়েই আমরা স্বেচ্ছাসেবী যে কাজগুলো করে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। দর্শক, আপনারা হয়তোবা অনেকেই মনে করেন যে আমাদের হয়তোবা আহামরি লাভ থাকে, দর্শক আসলেই না, বিষয়টি এরকম না। যারা আপনারা অনলাইন ইন্টারনেট ইউটিউব ফেসবুক ঘাটাঘাটি করেন, তারা কিন্তু অবশ্যই জানেন যে এই কাটিংগুলার কেমন কি রেট। তো সারা বাংলাদেশের থেকে আমরা যে রেটে দিই, এটা একটা কোম্পানি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মতো বিদায় কিন্তু আমরা দিতে পারতেছি। তো সবাই দোয়া করবেন আমরা যেন আরও কম রেটে আপনাদের কাছে স্বেচ্ছাসেবী হিসেবে পরিচিত হতে পারি। আপনাদের স্বইচ্ছায় সারা জীবন এভাবে আপনাদের পাশে থেকে কাজ করে যেতে পারি, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। দোয়া করবেন। আর যারা কাটিং নেবেন, আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে যোগাযোগ করে কাটিংগুলো সরবরাহ করবেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।